Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. We don't want certificates, we want job. চাকরি দেওয়ার দায়িত্ব যে ইউনিভার্সিটির নয় তা কি তোমার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে মনে করিয়ে দিতে হবে? ব্রিলিয়ান্ট? অল বোগাস ওয়ার্ডস। স্যার, আমি যে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তার প্রমাণ কি এক টুকরো ছাপানো কাগজ? আমি জানতে পারি কি এই কাগজটা আমাকে চাকরির গ্যারান্টি দিতে পারবে কিনা? যাও নিজের জায়গায় গিয়ে বসো। জানি এর কোনো উত্তর আপনাদের জানা নেই। তাহলে কি আমি মনে করে নিতে পারি যে এক টুকরো ছাপানো কাগজের জন্যে আমি আমার জীবনের 17 বছর নষ্ট করেছি? আই সে গো ব্যাক টু ইয়োর সিট। ডোন্ট ইউ এগ্রি স্যার, টুডেজ এডুকেশন ইজ নাথিং বাট জাস্ট এ পেপার চেজ। যদি এই কাগজের টুকরোটা আমাদের চাকরির গ্যারান্টি না দিতে পারে তাহলে এই কাগজটা আমার কাছে মূল্যহীন। কিছু দাম নেই। এক্সকিউজ মি, আপনি আমাকে চিনবেন না। আমার নাম বিপাশা ব্যানার্জি। আপনার সাহসকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সকলের সামনে যা বললেন তা সত্যিই প্রশংসার যোগ্য, কিন্তু সার্টিফিকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে আবার তুলে নিলেন কেন? আপনি তো জানেন আমাদের সমাজ ব্যবস্থার এমনই অবস্থা যে এই ছাপানো কাগজের টুকরোটা ছাড়া আমার প্রতিভার কোনো স্বীকৃতি বা মূল্য নেই। এটা ছাড়া একটা সামান্য চাকরিও আমি পাবো না। তাই রাগ করে ছুঁড়ে ফেলে আমার মা আর ভাই বোনদের পথে বসাবার কোনো অধিকার আমার নেই। এই সিস্টেমটার বিরুদ্ধে আপনার প্রতিবাদ আমার খুব ভালো লেগেছে। এটা দরকার ছিল জানেন, তাই আপনার সঙ্গে আলাপ করার লোকটা সামলাতে পারলাম না। কিছু মনে করলেন না তো? না না, মনে করার কি আছে? তাহলে আপনার বন্ধুত্ব দাবি করতে পারি? ওরে বাবা, একটা দাবি করে বসলেন, আমি কি এমন মানুষ? আমার জিনিয়াস। হ্যাঁ নয়, হ্যাঁ, ইউ আর আ জিনিয়াস। চলুন না কথা বসে একটু কথা বলি, আসুন। আচ্ছা, একটা চাকরি হলে আপনার খুব সুবিধা হয় না? কি ব্যাপার বলুন তো, আপনি কি প্রাইভেটে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালান নাকি? তা ধরে নিতে পারেন। কিরকম? মডার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির নাম শুনেছেন? হ্যাঁ, শুধু বিরাট কোম্পানি। সৌভাগ্যক্রমে সেটা আমার বাবার। আচ্ছা, কেন আমার মতো আপনার আর কোনো বেকার বন্ধু নেই? কেন বলুন তো? হঠাৎ আমার প্রতি করুণা করার জন্য উঠে পড়ে লাগলেন কেন? আপনি খোঁচা না দিয়ে কথা বলতে পারেন না? না, মানুষকে আঘাত দিয়ে কি আনন্দ পান? দেখুন, আমি কিন্তু আপনাকে আঘাত করার জন্য কথাটা বলিনি। তাহলে শুনে রাখুন, বন্ধু আমার অনেক আছে, তবে আপনার মতন জিনিয়াস কেউ নেই। তাই আপনার জন্য বাবার কাছে মাফ করবেন, কারো সুপারিশে চাকরি করা আমার ধাপে সইবে না। আর আমি যদি সত্যি সত্যি আপনার কথা মতো জিনিয়াস হই তাহলে নিজের যোগ্যতা দিয়ে চাকরি জোগাড় করে নেব, কারো দাখিনে নয়। বুঝতে পারছি, আপনি আমাকে বন্ধু বলে স্বীকার করতে পাচ্ছেন না। কি আশ্চর্য, বন্ধু বলেই তার কাছে কিছু নিতে হবে এরকম কোনো আইন আছে নাকি? দেখুন, একটা কথা অপ্রিয় হলে সত্যি তাই আপনাকে বলছি, মানে আপনার যে পরিচয় দিলেন তাতে আপনার সঙ্গে আমার বন্ধুত্বটা কতটা জমবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কেন? কারণ আপনারা হলেন উঁচু তলার মানুষ, গাড়ি বাড়ি কত কিছু আছে, আর আমি তো নেই নিচু ঘরের ছেলে। আপনি বুঝি টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিছু দিয়ে ওপর তলা নিচের তলা মানুষের মাপকাঠি বিচার করেন? আমার বাবাকে আপনি চেনেন না, আলাপ হলে বুঝতে পারবেন তিনি মানুষকে কতটা শ্রদ্ধা করেন। তাই নাকি? আলাপ করার ইচ্ছে রইল? করবেন? চলুন তাহলে আজই আলাপ করিয়ে দিই। উঠুন। কি পরিচয় আলাপ করাবেন? আমার বন্ধু, আবার কি? আজ থাক। ওবে। হ্যাঁ মা। কিছু হলো? নামার চেষ্টা তো করছি। না, বিভু বলছিল আসছে 10 তারিখে ওর পরীক্ষা ফি দেবার শেষ। জানি। তা আজ তো 4 তারিখ হয়ে গেল, তা তুই তোর ওই টিউশনের বাড়ি থেকে যদি কিছু ব্যবস্থা করতে পারিস। না মা, অলরেডি ওই টিউশনের বাড়ি থেকে আমি 1 মাস অ্যাডভান্সও নিয়ে রেখেছি, আর কিছু চাওয়া যাবে না। চাওয়া যাবে না? তা তুই যখন কিছু টাকার ব্যবস্থা করতে পারবি না, তা আমি বলি কি, লোপিতার ওই কানের দুল জোড়া বেচে যদি কিছু টাকা পাও। না মা, না মা, ওর তো একটা কয়েনই সম্বল, ওটাও বেচে দেবো।
মা তুমি আমার উপর ভরসা রাখো মা একটা কিছু ব্যবস্থা করব কত টাকা লাগবে ফিস দিতে কেন তুমি দেবে নাকি তোর আমি যদি দিই আমি নিতে পারবো না বাড়িতে কৈফিয়ত দিয়ে দিতে শেষ হয়ে যাব আচ্ছা রানা বলো তুমি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারো না তোমার তো কত সোর্স চাকরি না হলেও আমি তোমার একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারি কিরকম আমি নানা রকম অ্যাডভার্টাইজমেন্টে মডেল সাপ্লাই করি হ্যাঁ মডেলিং করো তুমি তাকে টাকা পাবো তবে কি বিনা পয়সা করবে ঠিক আছে আমি রাজি চলো মা 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 লোকে দেখো দেখো ও ঘরে ঘুমাচ্ছে বোধহয় ঘুমাচ্ছে কেন কি হয়েছে কি হয়নি তাই বলো এই দেখো এই দেখো তোমার মেয়ে বংশের নাম ডোবাচ্ছে এই দেখো দেখো এই দেখো দেখো লোপিতা লোপিতা দরজা খোল লোপে দরজা খোল লোপে কি হয়েছে চল মার ঘরে চল দাঁড়া এখানে এগুলো তো ছবি বেরিয়েছে নোংরা ছবি এগুলো তোর কেন কেন বাবা মায়ের নাম ডোবালি তুই কেন বল জবাব দে তুই এত নিচে নামতে পারিস মার সম্মানের কথা একবার ভাববি না তুই মান মর্যাদার বড়াই আর করো না বর্দা চার বোনকে একটা মাত্র শাড়ি পরে কলেজে যেতে হয় বন্ধুর বাড়ি থেকে শাড়ি ব্লাউজ ধার করে এনে পরে আত্মীয় স্বজনের কাছে লৌকিকতা করতে যেতে হয় তার মুখে আর যাই সাজুক মান মর্যাদার বড়াই রাগ করো না বর্দা এটাই বাস্তব গতকাল ছোটদার পরীক্ষার ফিস জমা দেবার লাস্ট ডেট ছিল তুমি পেরেছিলে টাকাটা জোগাড় করতে আমি আমি জোগাড় করে দিয়েছিলাম টাকাটা তখন তো জানতে চাওনি কোত্থেকে এলো টাকাটা তখন তো মান মর্যাদার প্রশ্ন উঠেনি শুধু দুবেলা দুমুঠো খেতে দিলে সংসারের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না বর্দা আরো অনেক প্রয়োজন মেটাতে হয় অনেক প্রয়োজন তা যখন পারো না তখন অনর্থ গায়ে হাত তুলে নিজের অক্ষমতাকে ঢাকতে যাও কেন মান মর্যাদা তোমার ওই ঠুনকো মান মর্যাদা ধুয়ে জলও খাওয়া যায় না মুদির দোকান থেকে সওদা আনা বা লৌকিকতা করা তো অনেক পরের কথা বুকে বুকে দক্ষ ওকে মেরো না মা ওকে মেরো না ছেড়ে দাও হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে জানিস ভাবছি আজি ব্যারিস্টার বৈশিষ্ঠকে ফোন করে রিকোয়েস্ট করবো যাতে উনি তোকে ওনার জুনিয়ার করে কিন্তু তোর ওই ফ্রেন্ড ফিলোসফার তাকে ইনফর্ম করলি না ওই রে আদর্শবান জিনিয়াস ফ্রেন্ড কি জানো না অবিনাশ হ্যাঁ অবিনাশ আরে তাকে তো খবরটা দেওয়া দরকার আমি এক্ষুনি যাবো বাপি কি মানে খালি হাতে সুসংবাদ বই নিয়ে যাবো কি করে মিষ্টি নিয়ে যেতে হবে না ও শিওর শিওর দাঁড়া খুচরো টাকা থাকলে আরে আছে রে ইয়ারে বা হ্যাপি থ্যাংক ইউ বাপি টিং টং এই ও তুমি তাই তো দেরি করলে কেন আমি কখন থেকে এসে তোমার জন্য বসে আছি তা তো জরুরি তলব কিসের তোমার নামে একটা মামলা দায় করা হয়েছে তোমাকে কোর্টে হাজির হতে হবে ম্যাডাম আপনি তাহলে আমার হয়ে ওকালতি করবেন লড়তে পারি কি ফিস দেবে বলো যা চাইবেন তাই ঠিক আছে তাহলে মিস্টার অবিনাশ দত্ত আগামী 26 এপ্রিল আমার বাবার কোর্টে মানে আমাদের বাড়িতে আপনাকে হাজির হতে হবে ও তাহলে জজ আপনার বাবা তবে ভয় পাওয়ার কিছু নেই জজটা খুব ভালো তবে তোমার অপোনেন্ট পার্টি খুব স্ট্রং মানে আমার মা পরে বসালে আমি যাচ্ছি না আরে সওয়াল জবাব তো সব আমি করব তুমি শুধু বসে বসে খাবে আর দেখবে খাবো কি খাবো আগামী রবিবার রাতে আমার ল পরীক্ষা পাস করার আনন্দে আমার বাবা একটা পার্টি দিচ্ছে তোমাকে বিশেষভাবে যেতে বলেছে ও আচ্ছা
কি ভয় পেয়ে গেলে নাকি? ভয় ভয় অভিনয় তো কোনদিন পায় না। ভয় পাওয়ায় আপনার ফিজ ম্যাডাম কি বাদাম দেখো বিভাষা কে এসছে। গুড ইভিনিং আঙ্কেল। ভেরি গুড ইভিনিং। এসো। তোমার সাফল্যের জন্য ছোট্ট একটা পুরস্কার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাও এনজয় ইয়োরসেলফ। হাই অভি। তোমার সাফল্যে আমার অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এসো চলো। বিপাশা, আমাদের গভর্নরের স্ত্রী লায়ন্স ক্লাবের গভর্নরের স্ত্রী মিসেস খেতান এসেছেন, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই চল। হ্যাঁ অবিনাশ, খুব ভালো হয়েছে তুমি এসেছো, বসো বাবা, আমি একটু ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ও হ্যাঁ অবিনাশ, তুমি কিন্তু চলে যেও না, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আচ্ছা খুব জরুরি। দেখি অবিনাশ তুমি একা দাঁড়িয়ে আছো। হ্যাঁ এমনি। তোমার হাতে কিছু নেই কেন? কি নেবে বলো? স্কচ, জিন অর এনি আদার ড্রিঙ্ক? না আমার ড্রিঙ্ক চলে না। কেন? ওটা অভ্যেস করার মতো যোগ্যতা এখনো অর্জন করিনি তাই। তা তুমি করোটা কি? ওই কটা প্রাইভেট টিউশনি। ভালো, মাস্টারি করো। ভালো ভালো, তুমি এসো আমার সঙ্গে, এসো এসো। তোমার স্ট্যাটাসটা কি? তুমি যে জামা কাপড় পরে আছো তা আমি আমার চাকর বাকরদেরও পরতে দিই না। তোমার মতো টিপিক্যালি মিডল ক্লাস মেন্টালিটির ছেলেদের কাজই হল বিপাশার মতো বড় লোকের মেয়েদের কথা জালে ভুলিয়ে নিজেদের কার্য সিদ্ধি করা। শোনো, আজকের দিনে না খেয়ে যাবে না। ফাইভ স্টার হোটেল থেকে অর্ডার দিয়ে খাবার আনানো হয়েছে, তুমি কোনোদিন খাওনি, কখনো দেখো নি। বিস্কিট খাবে? তোমার ছাত্র পড়াবার পয়সায় এই বিদেশি ডগ বিস্কিট যে কেনা যায় না সে কথা কি তুমি জানো? মিস ব্যানার্জি খেলেছি। অবিনাশ মামারের বন্ধু, এবার এমনিতে সাক্ষাৎ পেয়েছে ইকোনমিক্স। অবিনাশ দত্ত? দত্ত? হ্যাঁ দত্ত, আপনাকে চিনেন নাকি? এবার ইউনিভার্সিটির কনভোকেশনে আমি চিফ গেস্ট ছিলাম। ওই অবিনাশ এমএস সার্টিফিকেটটা ছুঁড়ে দিয়ে বলেছিল এই সার্টিফিকেটটা কি চাকরির গ্যারান্টি দিতে পারে। কেউ কোনো উত্তর দিতে পারেনি। ছেলেটি ফ্রাস্ট্রেটেড। ও নো নো, হি ইজ এ জিনিয়াস, হি ইজ সো ডিফারেন্ট। কি রে বিপাশা, গান গাইবে চল। আরে বিপাশা, গেস্টরা সব বসে আছে, কথা বলবি আয়। মিস্টার ব্যানার্জি, শি ইজ শক। আমি আজ আসি, আমার সঙ্গে অনেক টাকা রয়েছে, ল্যাবরেটরির ইনস্টলমেন্টটা দিতে হবে। আপনি কিছু খেয়ে যাবেন না? আরেকদিন আসবো। থ্যাংক ইউ। কে 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 কে
চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না দরকার হবে না। আচ্ছা অমিতা, তুমি ওকে চিনতে পারছ না তো? আমি সব জানি, আমি সব দেখেছি। তোমার কোনো অ্যাম্বিশন নেই? আছে, আমি অনেক অনেক উঁচুতে উঠতে চাই। হ্যাঁ, তোমাকে অনেক উঁচুতে উঠতে হবে, কিন্তু চাকরি করে তার সম্ভব নয়। তোমাকে ব্যবসা করতে হবে। কিন্তু ব্যবসা করতে অনেক টাকা লাগে, আমার তো নেই। তুমি ওই জায়গাটা যেটা নিয়ে এলে ওতে 4 লাখ টাকা আছে। 4 লাখ? তুমি ওটা না না আমি কারো দান নিই না। না না দান নিও না। শোনো অবিনাশ, তুমি ভাও না, আমি তোমার দাদা, আমি ছোট ভাইকে টাকাটা দিচ্ছি, তুমি নাও অবিনাশ। ওই ওই কুন্ডারা তো লুটপাট করে নিত, তুমি নাও অবিনাশ, তুমি নাও অবিনাশ, তোমার টাকাটা প্রয়োজন। দাদা, দাদা, সব শেষ। Speaking. Oh yes, Mr. Villamoria. Yeah, just today we have received your check of 15 lakhs against our previous dues. Yeah, yeah. Yeah, of course, of course, of course. I will ask my office and let you know if there is any further dues. Okay, thank you. Mr. Dash, আজকে আমাদের এজেন্ট কি? Modern Engineering Company. আমাদের কাছ থেকে অর্ডার পাওয়ার পর 3 মাস হয়ে গেছে মাল সাপ্লাই দেয়নি। ডেলিভারি টাইম ছিল 45 days, 75% টাকা ওদের অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। 90 দিন হয়ে গেছে? হ্যাঁ স্যার। কত টাকার অর্ডার ছিল? 70 লক্ষ টাকা। মিস্টার ধর, আপনার একটা কেস ফাইল করুন আজই, ওই উইথ ড্যামারেজ কেসটা ফাইল করতে বলবেন সলিসিটারকে। হ্যালো, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, প্লিজ হোল্ড অন, কল ফর ইউ স্যার। হ্যালো, হ্যাঁ আছেন? হ্যাঁ ছাড়ছি। মিস্টার পাসওয়ান? ইয়েস স্যার। আপনি এক্ষুনি ক্যালকাটা হসপিটালে চলে যান, আপনার ছেলে গুরুতরভাবে অসুস্থ। আর শুনুন, আপনি আমার জন্য ওয়েট করবেন, আমি আসছি। জেন্টলম্যান, আজ আর আমি কোনো ইস্যু নিয়ে আলোচনা করব না, আমাকে এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে, পাসওয়ানের ছেলের অবস্থা ভালো নয়। থ্যাংক ইউ। ইয়েস মিস্টার দত্ত, ছেলেটির হার্টের প্রবলেম আছে, ইমিডিয়েটলি পেসমেকার বসাতে হবে, খুব খরচসাপেক্ষ ব্যাপার, অপারেশন করতে হবে। ডাক্তার, ডাক্তার বাবু, ও আমার একমাত্র ছেলে, ওকে বাঁচান। আপনি খরচের জন্য কিছু ভাববেন না, অপারেশনের ব্যবস্থা করুন, এর তো মানে। স্যার, কোনো চিন্তা নেই, আপনার ছেলে সুস্থ হয়ে উঠবেই, যত টাকা লাগে আমি দেব। কাম অন, ছেলেকে আবার দেখে আসি, আসুন ডক্টর, চলুন। কিরে এই ফিল্ডে? হ্যাঁ মা। তোর সঙ্গে একটা জরুরি কথা আছে রে। বসো, বলো কি কথা আছে। বলছিলাম কি, আজ সন্ধ্যেবেলা রানা এসেছিল, তোর সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ অপেক্ষাও করেছিল। রানা কে? লোপিতার বন্ধু। আমার সঙ্গে কি দরকার? দরকার মানে, ওর সঙ্গে লোপিতার বিয়ের প্রস্তাব এনেছিল, ওদের নাকি অনেকদিন থেকে জানাশোনা। তা ছেলেটি কেমন, মানে কি করে? দেখতে তো বেশ ভালোই, কি সব ব্যবসা ট্যাবসা করে, আয়ও নাকি ভালো। তা তোর কি মত? দেখো মা, ওদের যখন অনেকদিন ধরে জানাশোনা, তখন বাধা দিয়ে কি হবে, তাতে হিতে বিপরীত হতে পারে। আর আমাদের যখন ওই একটা মাত্রই বোন। তাহলে কথা এগোই? এগো। আচ্ছা আচ্ছা। হ্যালো,
আমি বলছি শোনো, একটা সুখবর আছে, দাদা রাজি হয়েছে বিয়ে দিতে। এইমাত্র মা আর দাদা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছিল। আমার ব্যবসার জন্য টাকা পয়সার কথা কি বলেছো? ওহো ছাড়ো তো, বলেছি তো আগে আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর তোমার ক্যাপিটালের ব্যাপারে চিন্তা করো। ছাড়ছি। বিয়েটা করে ফেলাই ভালো। হ্যাঁ অবিনাশ, আমি বিপাশা বলছি। এক মিনিট। Yes. স্যার ইউনিয়ন আপনার কথা মেনে নিয়েছে, মিটিংটা পোস্টপোন হয়ে গিয়েছে। আই এম ভেরি সরি, একটা জরুরি মিটিং আমায় অ্যাটেন্ড করতে হবে, আজকে আমি কথা বলতে পারছি না। চার্চে নমস্কার, চলুন। আরে এই মাছটা তো দারুণ, এটা কোথেকে কিনেছো অবিনাশ? আমেরিকা থেকে? আগে না, ওটা শাক, দেশি মাছ, আমি বিদেশে যাইনি কখনো। অবিনাশ তুমি বাড়িটা যা বানিয়েছো না, একেবারে স্বর্গপুরি, কোনো ইম্পোর্টেড মার্বেল না, এমনি এই দেশি ইট বালি দিয়ে তৈরি। আচ্ছা অবিনাশ, তোমার বিজনেসের অ্যানুয়াল টার্নওভার কত? ওটা তেমন কিছু নয়, এখনো কুকুরের বিদেশি বিস্কিট কেনার মতো পয়সা হয়নি, তাই কুকুর পুষি না মাছ পুষে। আসলে মাছ তো বিদেশি খাবার খায় না, তাই খরচা কম। মাসিমা কোথায়? মা বোধ ওপরে আছেন। চলো মা, মাসিমার সঙ্গে আলাপ করে আসি। চলো, ওনার সঙ্গে তো আমার আলাপই হয়নি, চলি। রানা, আমি আমার একটা চোখের মনে আজ তোমাকে দিলাম, দেখো যেন কোনো কষ্ট না পায়। আসলে বাবা মারা যাওয়ার পর আমি নিচে হাতে করে ওকে বড় করেছি, বাবার শাসন আর ভাইয়ের আদর দিয়ে মানুষ করছি ওকে। ও যদি কোনো ভুল করে, তুমি তো শিক্ষিত ছেলে, নিজে কোনো মার্জনা করে দিও আর আমাকে বলো, আর যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা আসে তাহলে আমাকে জানাতে কোনো সংকোচ বা দ্বিধা করবে। চুপ চুপ কাঁদিস না, কাঁদিস না, চল চল চল। এসো এসো ভাই, রাস্তায় বেশি কান্নাকাটি করিস না। হ্যাঁ চলো লবি, তুমি তোমার বর্দার কাছ থেকে যদি টাকা না আনো তাহলে তোমার মডেলিং করতে হবে, আর তুমি থাকতে আমি অন্য মডেলকে টাকা দেবো কেন? আবার না, আমি পারবো না। একবার বর্দার কাছে, মার কাছে আমি ছোট হয়ে গেছি, আর নয় আমার সম্মান আমি নষ্ট হতে দেবো না। সম্মান? এই তুমি আমার স্ত্রী, তোমার মান সম্মান সব এখন আমার। তুমি এই কথা বলতে পারলে? কেন পারবো না, এটাই তো সংসারের নিয়ম,
বিয়ের পর মেয়েদের উপর বাপের বাড়ির কোনো অধিকার থাকে না। তোমার বেলায় বা কেন ব্যতিক্রম হবে? তুমি কত পাল্টে গেছো রানা। ফ্যাচ ফ্যাচ করো না, চলো সন্ধ্যেবেলা রেডি হয়ে থাকবে। মোটা টাকার ক্লায়েন্ট আসছে। হ্যাঁ শোনো, ওই সতী সাবিত্রীর মতো সিঁদুর ফিঁদুর পড়ে থেকো না, ক্লায়েন্ট ওসব পছন্দ করে না। কেন, তুমি আমাকে তোমার স্ত্রী বলে পরিচয় করিয়ে দিতে চাও না? অফকোর্স, তবে সেটা বাড়িতে ব্যবসায় নয়। অবাক হয়ে দেখছো কি, যা বলছি তাই করবে? এটা আমার হুকুম। যদি হুকুম না মানি? যদি হুকুম না মানো? আচ্ছা এই চাবুকটা আমার বাবার। শুনেছি মা যখন বাবার অবাধ্য হতো তখন বাবা এই চাবুকটা ইউজ করতো মায়ের। তো আমারও কায় তো সেই একই রক্ত বইছে কিনা। লক্ষ্মী মেয়ে অবাধ্য হতে নেই, ওতে পাপ হয়। কি চেহারা হয়েছে তোর, কোনো অসুখ টসুখ? হ্যাঁ অসুখ, খুব খারাপ অসুখ। ডাক্তার ডাকেছিস তো? না, এই অসুখ ডাক্তার সারাতে পারবে না রে। তোর কি হয়েছে এখন আমাকে খুলে বল তো, কদিন ধরে দেখছি মা তোর জন্য খুব চিন্তা করছেন। এই মনের অসুখ রে ছোটদা, মাকে বলিস আমি ভালোই আছি, তবে মরে গেলে শান্তি পেতাম। তোর তোর অশান্তিটা কোথায়? অশান্তি? হ্যাঁ, নিজের মতে ভালোবেসে মানুষ নয় একটা পশুকে বিয়ে করেছিলাম, সেটাই অশান্তি। দাঁড়া, আমি বড়দাকে গিয়ে সব বলছি। না না না, তুই এখন বাড়ি যা, মাকে বড়দাকে তুই কোনো কথা বলবি না, আমার মাথার দিব্যি রইল। লোপি পাসওয়ান, এটা আমার স্বপ্ন, কিন্তু মেয়ে ওটা আমার উপর ছেড়ে দিন, আমার জানাশোনা আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। বেশ, জাস্ট ফর ওয়ান্স আমি একটি বারের জন্য আপনাকে অ্যালাউ করলাম, যা ভালো বোঝেন করুন। থ্যাংক ইউ স্যার। ওসব কথা আমি কিছু জানি না, আমার এক্ষুনি 50,000 টাকা দরকার ব্যবসার জন্য। না, আমি মিথ্যে কথা বলতে পারবো না। মিথ্যে বলতে পারবি না? পারবি না? পারবি না? পারবো না। তোমায় দুটি পায়ে ধরি আমায় তুমি আর মেরো না, দাদার কাছে টাকা চাওয়া ছাড়া তুমি আমায় যা বলবে আমি তাই শুনব। লক্ষ্মী, গুড গার্ল, তাহলে তাহলে তৈরি হয় না তবে। দিস অবিনাশ দত্ত। Yes, yes. Just a minute. Nice to meet you, Mr. Datta. Nice. Thank you. Please come in. Please come in. Stop!
লোকেশন। জানতাম না যে রানা রানা নিজের স্ত্রীকে এভাবে, আমি অপরাধী, আমাকে আপনি যা শাস্তি দেবার দিন। হ্যাঁ স্যার। পাসওয়ান, তুমি কোনো দোষ করনি। এই এই তুমি কোনো দোষ করনি, দোষ আমার। আমি নিজেরই পাপের বিষে জর্জরিত হচ্ছি। কিন্তু পাসওয়ান, রানাকে আমি শাস্তি দেবই। রানা আমার হাত থেকে পার পাবে না। রানাকে আমার হাতেই মরতে হবে পাসওয়ান। যে হাত দিয়ে আমি আমার মায়ের মুখাগ্নি করেছি, যে হাত দিয়ে আমি আমার বোন লোপিতার শেষকৃত্য করেছি, সেই হাত দিয়েই আমি রানার চিতা সাজাব। হি মাস্ট ডাই। আমি আমার মা বোনকে পুড়িয়েছি, আজ সেই চিতায় আমি তোমাকে তুলব রানা। অর্ডার, অর্ডার।
অবিনাশ দত্ত, আপনার কোন উকিল নেই? আছে ইওর অনার, হিয়ার ইজ এভিডেন্স। আসামি পক্ষের তরফে মহামান্য আদালতের কাছে আমি মামলা লড়ার অনুমতি চাইছি। প্রসিড। ইওর অনার, পুলিশের আইয়ের কাছ থেকে পাওয়া চার্জ শিটের মূল বক্তব্য থেকে জানা গেছে যে আসামি অবিনাশ দত্তর বোন লবিতা দেবী, যিনি মৃত রানা মুখার্জির স্ত্রীও ছিলেন, তিনি একজন দুশ্চরিত্রা মহিলা ছিলেন। ঘটনাচক্রে লবিতা দেবী আত্মহত্যা করেন এবং আসামি অবিনাশ দত্ত বোনের আত্মহত্যার জন্য রানা মুখার্জিকে দায়ী সাব্যস্ত করে আইন নিজের হাতে তুলে নেন এবং ঠান্ডা মাথায় নৃশংসভাবে তাকে খুন করেন। আসামির কাছ থেকে গুলি ভরা পিস্তলও পাওয়া গেছে, যাতে আসামির হাতে ছাপও পাওয়া গেছে। লবিতা দেবী বড় লোকের বয়ে যাওয়া বোন ছিলেন, যার অনেক পুরুষ বন্ধুও ছিল এবং তিনি বিভিন্ন হোটেলে যাতায়াত করতেন, এর প্রমাণও পাওয়া গেছে। না না, এসব মিথ্যে, এসব মিথ্যে কথা। যেদিন লবিতা দেবী মারা যান তার আগের দিন রাত্রে তিনি হোটেলে কোনো এক বিদেশি বন্ধুর সঙ্গে রাত কাটিয়েছিলেন। পরদিন সকালে সেই হোটেলে আসামি অবিনাশ দত্তর সঙ্গে তার হঠাৎ দেখা হয়ে যায়। আর তাই অবজেকশন ইওর অনার, আমাদের মামলার সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই। আমাদের মামলা রানা মুখার্জিকে আসামি অবিনাশ দত্ত খুন করেছে কিনা তাই নিয়ে। আদালতে যা কিছু সাক্ষ্য প্রমাণ পেশ করা হয়েছে তা সবই ইন রিলেশন উইথ দ্য মার্ডার অফ রানা মুখার্জি। লবিতা দেবী কেন আত্মহত্যা করেছিলেন তা নয়। ইওর অনার, আমার তরুণী আইনজ্ঞ বন্ধু বোধ হয় ভুলে গেছেন যে তর্কশাস্ত্রে কার্যকারণ বলে একটা চ্যাপ্টার আছে। পৃথিবীতে কোনো কাজই যে কারণ ছাড়া হয় না, হতে পারে না, তা বোধ হয় তার অজানা। প্রতিটি ঘটনা ঘটার পিছনে কিছু কারণ থাকে, আর এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তাই এই খুনের মোটিভটা জানা আদালতের পক্ষে অত্যন্ত জরুরি। ইওর অনার, এই মামলায় আমাদের সামনে পোস্টমর্টম রিপোর্ট, তদন্তকারী অফিসারের রিপোর্ট ছাড়া অন্য কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী নেই। এই খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী যিনি সেদিন পুলিশকে ফোন করেছিলেন, সেই সরকারি পক্ষের সাক্ষী মিস মালা সেনকে আমি জেরা করতে চাই। সাক্ষী মালা সেনকে ডাকুন। সাক্ষী মালা সেন হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না। আপনার নাম? মালা সেন। আপনার বাবার নাম? সুবিনয় সেন। তিনি বেঁচে আছেন? না, মারা গেছেন। আপনি থাকেন কোথায়? 177 গরচা রোড, কলকাতা 19। ও, আপনি কি করেন? মডেলিং। আচ্ছা বলুন তো, সেদিন অর্থাৎ রানা মুখার্জি যেদিন খুন হয় সেদিন আপনি কি দেখেছিলেন? আমি গুলির শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি অবিনাশ বাবু হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে, আর রানা রানা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে। আমি তো পুলিশকে ফোন করেছিলাম। অবিনাশ বাবুই রানাকে গুলি করেছেন। That's all, my love. মালা দেবী, রানা মুখার্জির সঙ্গে আপনার কতদিনের পরিচয়? তা প্রায় 6 বছর। আচ্ছা বলুন তো, সেদিন রানা মুখার্জি যখন খুন হয় তখন ঘড়িতে কটা বেজেছিল? ঠিক মনে করতে পারছি না, 8:30 বা 9 হবে বোধ হয়। বোধ হয়? সময় দেখেনি? না, ঠিক মনে নেই। মালা দেবী, একটু আগে আপনি আদালতকে বলেছেন যে আপনি পাশের ঘর থেকে ছুটে এসে দেখেন রানা মুখার্জি মাটিতে পড়ে আছে, অবিনাশ বাবুর হাতে পিস্তল, অবিনাশ বাবুই রানা মুখার্জিকে গুলি করেছে। আচ্ছা পাশের ঘরে আপনি কি করছিলেন? রানা আমার ছবি তুলছিল, আমি পাশের ঘরে গেছিলাম পোশাকটা বদলাতে। অবিনাশ বাবু আর রানার ধস্তাধস্তি আওয়াজ পেয়ে আমি পুলিশকে ফোন করি, আর ঠিক সেই সময় শুনতে পাই দুটো গুলির শব্দ। কটা গুলির শব্দ?
দুটো না না একটা গুলির শব্দ না দুটো গুলির শব্দ না না আপনি ভুল করছেন একটা গুলি আমি ভুল করছি না দুটো গুলির শব্দ আপনি হলক করে বলতে পারেন যে আপনি দুটো গুলির শব্দ শুনেছেন হ্যাঁ আপনি পুলিশকে বলেছেন এই কথা ঠিক মনে নেই পয়েন্ট টু বি নোটেড ইওর অনার আচ্ছা মালা দেবী ঘটনার দিন রানা মুখার্জির অফিসে আপনি কত সময় গিয়েছিলেন এক্স্যাক্টলি মনে করতে পারছি না আচ্ছা দেখুন তো এই ছবিগুলো আপনার কিনা বা এগুলো রানা মুখার্জির তোলা কিনা হ্যাঁ আমারই তো থ্যাংক ইউ আপনি আসতে পারেন ইওর অনার মালা সেনের দেওয়া সাক্ষ্য পুলিশের কাছে দেওয়া জবানবন্দির সঙ্গে মিলছে না পুলিশের কাছে তিনি বলেছেন যে একটা গুলি শব্দ তিনি শুনেছেন অথচ আদালতে তিনি বললেন যে দুটো গুলি শব্দ তিনি শুনেছেন একজন মহিলা রাত 8:30-9:00 সময় একজন পুরুষের সঙ্গে দিনের পর দিন নির্জন অফিস পাড়ায় দেখা করতে যাওয়াটা কি নিতান্তই সন্দেহজনক নয় আমি বলতে চাইছি ইওর অনার যে রানা মুখার্জির সঙ্গে সাক্ষী মালা দেবী শুধু কাজের নয় অন্যরকম সম্পর্ক ছিল এই ছবিগুলো যার প্রমাণ সে কথা সাক্ষী সম্পূর্ণ গোপন করে গিয়ে পরিকল্পিতভাবে অবিনাশ দত্তকে খুনের মামলার সঙ্গে জড়িয়ে ফেলতে চাইছেন দ্যাটস অল ইওর অনার কোর্ট ইজ অ্যাডজার্নড ফর টুডে আমি অবিনাশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পাবলিক রিলেশন অফিসার আমার কাজই হচ্ছে নানান মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখা আর রানার একটা অ্যাড এজেন্সি আছে বিভিন্ন পেশার মহিলাদের সঙ্গে ওর যোগাযোগ আমি জানতাম ও আমাকে সাহায্য করতে পারবে একজনে টাকা দিয়েছিলেন রানাকে হ্যাঁ কত টাকা 25,000 আপনার মনে হয়নি টাকাটা কাজের দামের চেয়ে অনেক বেশি না কেন আমি যদি বলি আপনি ওই টাকা থেকে কমিশন নিয়েছেন আর অবিনাশকে মিথ্যে মামলায় জড়িয়ে দিয়েছেন না সব সত্যি নয় সব মিথ্যে ইওর অনার এই মামলার সব থেকে চাঞ্চল্যকর তথ্যটি আমি আদালতের সামনে পেশ করতে চাই মালাশিনের সাক্ষ্যের ভিত্তিতে মহামান্য আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী অফিসার মিস্টার সোমকে সঙ্গে করে নিয়ে আমি মৃত রানা মুখার্জির অফিসে যাই সেখানে গিয়ে সোফা থেকে আমি এই গুলিটি খুঁজে পাই অর্থাৎ মালাশিনের সাক্ষ্য ঠিকই ছিল তিনি দুটো গুলির শব্দই শুনেছেন মিসেস সোম আপনি এই গুলিটা কি শনাক্ত করছেন ইয়েস ইওর অনার ইওর অনার আমার লার্নেড ফ্রেন্ড পাবলিক প্রসিকিউটর বলেছেন যে আসামি অবিনাশ দত্ত ক্রোধের বশে ইচ্ছে করে রানা মুখার্জিকে গুলি করে হত্যা করেন পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় যে গুলিটা মাথার মধ্যে ঢুকেছিল সেটা মাথার ডান দিক থেকে বের করা হয় মৃত রানা মুখার্জির দেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায় তার নাকে মুখে রক্তের দাগও ছিল অর্থাৎ মৃত রানা মুখার্জি এবং আসামি অবিনাশ দত্তর মধ্যে একটা মারামারি ধস্তাধস্তি হয়েছিল বলে ধরে নেওয়া যেতে পারে যদি তাই হয় ইওর অনার তাহলে এটা সহজেই মনে করে নেওয়া যেতে পারে যে মৃত রানা মুখার্জি এবং আসামি অবিনাশ দত্তর মধ্যে দূরত্ব খুবই কম ছিল পরজোর এক দেড় ফুট ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে যে গুলিটা ছিল সিক্স চেম্বারের যে পিস্তলটা আসামির হাতে ধরা ছিল এবং যার ফিঙ্গারপ্রিন্টও আসামির সঙ্গে মিলে গেছে আমার প্রশ্ন ইওর অনার এক ফুট কি দু ফুট দূর থেকে মাথায় গুলি করলে কি তা মাথার মধ্যেই থেকে যায় দ্বিতীয়ত পুলিশ বলেছে যে ধরা পড়ার সময় আসামির হাতের পিস্তলের মধ্যে 5টা গুলি পাওয়া গেছে এবং তা আদালতে দাখিল করাও হয়েছে সিক্স চেম্বারে 6টার বেশি গুলি থাকে না কিন্তু মালাশিনের সাক্ষী থেকে আমরা জানতে পারি যে দুটোর গুলি ছোড়া হয়েছিল এবং দ্বিতীয় গুলিটাও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তাহলে দ্বিতীয় গুলিটা এলো কোথা থেকে আমার প্রশ্ন ইওর অনার দ্বিতীয় গুলিটা কে ছুড়েছিল প্রকৃত আততায়ী এখনো পর্দার পেছনে যাকে পুলিশ ধরতে পারেনি কিন্তু সে কে 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 আমি পাসওয়ান মিলর্ড আমি আমার আসামি বিহারী লাল পাসওয়ানের হয়ে এই হলফনামা পেশ করছি আমার মক্কেল বিবেকের তাড়নায় অস্থির হয়ে মহামান্য আদালতের কাছে তার অপরাধ স্বীকার করতে চায় তার জবানবন্দি গ্রহণ করা হোক প্রসিড অন
দুর্ঘটনার দিন আমার যেতে একটু দেরি হয়েছিল। তার আগে রানা মুখার্জির সঙ্গে আমার প্রচন্ড তর্কাতর্কি হয়, আর লোপিতা দেবীর মৃত্যুর কেসের ব্যাপারে সে আমাকে মিথ্যে সাক্ষী দিতে অনুরোধ করেছিল, না আমি পারিনি, আর সেই জন্যই আমাকে আমাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল। আমি যদি ঠিক টাইমে না পৌঁছতে পারতাম তাহলে হয়তো অবিনাশ বাবুকেই মরতে হতো। আমি ঘরের বাইরের জানলা দিয়ে দেখি ঘরের মধ্যে তখন প্রচন্ড ধস্তাধস্তি। হুজুর, নিমুখারামি করা আমার রক্তে নেই। রানা মুখার্জিকে খুন করার পর আমি গা ঢাকা দিয়েছিলাম সত্যি, কিন্তু যখন দেখলাম আমার দেবতা তুল্য মালিক অবিনাশ দত্ত আমার এই অপরাধের জন্য শাস্তি পেতে চলেছেন, তখন আমার কৃতকর্মের জন্য আমি অনুশোচনা করেছি। বিবেকের তাড়নায় আমি আদালতে এসে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমি আমার দোষ স্বীকার করছি। আসামি বিহারীলাল পাশোয়ানের স্বীকারোক্তি এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আমি অভিযুক্ত অবিনাশ দত্তকে রানা মুখার্জিকে খুন করার দায় থেকে অব্যাহতি দিয়ে সসম্মানে মুক্তি দিলাম। আসামি বিহারীলাল পাশোয়ানকে রানা মুখার্জিকে খুনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় অভিযুক্ত করছি। রানা মুখার্জিকে হত্যা করার দায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। আর যতদিন বড় হচ্ছে ওর সব দায়িত্ব আমার। ঠিক আছে স্যার। আরে ওঠো 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 বিভু। হ্যাঁ মর্দা। আজ থেকে সুস্মিতার সমস্ত ভার আমি তোর উপর দিলাম দাদা, দেখি সে যেন কোনো কষ্ট না পায়। এই চাবিটা রাখ, এটা আমার কোম্পানির চাবি, আজ থেকে আমার কোম্পানির মালিক তুই, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তুই, আর কাল গিয়ে অফিসে গিয়ে তোর নামে সব কাগজপত্র বানিয়ে ফেলবি। না বড়দা, ওটা তুমি রাখো। আমি বলো ক্লান্ত রে বিভু, আমার মোহ ভঙ্গ হয়েছে, অর্থ কাউকে শান্তি দেয় না, দিতে পারে না। আজ আমি আমার শান্তির নীড় খুঁজে পেয়েছি। কোথায় বড়দা? দেখতে পাচ্ছিস না ওই যে দূরে দাঁড়িয়ে আছে দুঃখের আগুনে পোড়া খাঁটি সোনা? পিপাসা, পিপাসা টাকা পয়সা গাড়ি বাড়ি যশ ঐশ্বর্য মানুষকে সুখী করে না। আমার এতদিনের সব ধারণা ভুল, আমি ভুল করেছিলাম, আমি ভুল করে জোর করে তোমায় দূরে সরিয়ে রেখেছিলাম। আমাকে তুমি মাফ করে দাও। অর্থ মানুষকে লোভী করে তুলে বিপাশা, যে লোভের কোনো শেষ নেই, আর সেই লোভ থেকে তৈরি হয় পাপ, যে পাপের অন্ধকারে মানুষ আস্তে আস্তে তলিয়ে যায়। আমি আর ভুল করব না, আর আমি ভুল করব না বিপাশা। চলো আমরা ফিরে যাই আমাদের সেই আগের জীবনে, সেই সুখ সেই শান্তি সেই আনন্দ সেই ভালোবাসার জীবনে। চলো।